করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা নিখরচায় জলযোগ। সেই থেকে নকুর মামার মাথায় টাক, ফাঁক করছি সে কথা একদিনে। চালবাজি করতে গিয়ে চালের ফাঁকিতে বানচাল হয়ে মাথার আটচালায় ওই ফাঁক। সেদিন যে হাল হয়েছিল, যা নাজেহাল হতে হয়েছিল আমাদের, কি আর বলবো। 11:30টার থেকে শাড়ি বেঁধে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঘোড়ার ধাক্কা সয়ে কত তপস্যার পর তো ঢুকলাম খেলার গ্রাউন্ডে। ভিড়ের ঠেলায় পকেট ছিঁড়ে যা ছিল সব গড়িয়ে গেছে গড়ের মাঠে, মানে মামার পকেটের যা কিছু ছিল। আমার পকেট তো এমনিতেই গড়ের মাঠ। ছিন্ন হয়ে ক্যালকাটা গ্রাউন্ডে ঢুকেছিলাম, ভিন্ন হয়ে বেরুলাম খেলার শেষে ওই ভিড়ের ঠেলাতেই। ভাগ্যিস মামা ছিলেন হুঁশিয়ার, খাড়া ছিলেন গেটের গোড়ায়। তাই না একটু আগাতেই দেখা মিলল, নইলে এই গোলের মধ্যে আবার যদি মামাকে ফের খুঁজতে হতো তাহলেই আমার হয়েছিল। আমার হাঁকটাকে কত জনার সাড়া মিলত, কত জনার কত মামাই যে অযাচিত এসে দেখা দিতেন কে জানে। এই জনসমুদ্রে আমি নিজেই হারিয়ে যেতাম কিনা তাই বা কে বলবে। আমার নিজের খেয়েই হারিয়ে গেলেই তো হয়েছিল। মামা বললেন, একটু চা না হলে তো বাঁচিনে রে, যা তেষ্টা পেয়েছে বাপ, গলা শুকিয়ে যেন কাঠ মেরে গেছে, জিপ টিপ সব শুকতলা। আমারও তেষ্টা লেগেছে মামা, আমি বলি, তবে চা যদি নেহাত নাই মেলে শরবত হলেও আমার হয়। হ্যাঁ শরবত, বলে চায়েরই পয়সা জুটছে না তো আবার শরবত। নকুর মামা চেঁচান, দু আনা পয়সা হলে এক কাপ চা কিনে দু ভাগ করে খাওয়া যায়, গলাটা একটু ভিজিয়ে বাঁচি, দুজনেই বাঁচি। আছে নাকি তোর কাছে দু আনা? না মামা। একটা দু আনিও নেই? একদম না, দেখেছিস ভালো করে। তা দু আনি না থাক, দুটো আনি। দুটো আনি হলেও তো হয়, হ্যাঁ তাও না, একটা আনি আর দুটো ডবল পয়সা নেই কো। যাকগে, তবে চারটে ডবল পয়সা তাই দে, তাও পারবি নে, তাহলে ডবলে আর বেড বলে মিলিয়ে বার কর, মোটের উপর যে করেই হোক আটটা পয়সা হলেই হয়ে যায়। তবুও ঘাড় নাড়ছিস, তাও নেই, তাহলে ফুটো পয়সাই সই, তাই বার কর দেখি আটটা, তাহলেই হবে, তাতেই চালিয়ে নেব কোনো রকমে। না মামা, আমার পুনরুক্তি, আহা প্রাণে যেন আমার চিমটি কেটে দিলেন, কেতার্থ হলুম। মামা ভ্যাংচা নামায়, নে ম্যামে। কার্জন পার্কের কোন অবধি মামা চুপচাপ আসেন আধ মরার মতন, তারপর চৌরঙ্গীর মোড়ে পৌঁছতেই যেন চানকে ওঠেন আবার। চ তোদের পাড়ায় যাই, সেখানকার চায়ের দোকানে নিশ্চয়ই তোকে ধার দেবে, তোর চেনাশোনা লোক সব, ভাবসাব আছেই, তাই চল। চা না পেলে আজ আমি বাঁচবো না, পঞ্চত্ব লাভ করব, দেখিস তুই। আমার পাড়ার চাওয়ালারা? তুমি তাদের চেনো না মামা, এমন খুঁতখুঁতে লোক আর হয় না, এমন কেপ্পন তুমি সাত জন্মে দেখনি, আর এমনই হুঁশিয়ার যে তুমি যদি সিগারেট ধরতে যাও আর দেশলাইয়ের বাক্স চাও না, তারা বাক্সের বদলে শুধু একটা কাঠি দেবে তোমাকে, আর খোলটা শক্ত করে ধরে রাখবে হাতের মুঠোয়, বাক্সটা হাতছাড়াই করবে না, এক মিনিটের জন্যেও নয়, ধার দেয়া তো দূর থাক, কেবল তার ধারে কাঠিটা ঘষে তোমায় সিগারেট ধরিয়ে নিতে হবে, ব্যাস, দেশলাইয়ের গায়ে ঘষতে দেবে কেবল। কিন্তু দেশলাইয়ের কাছে ঘেঁষতে দেবে না তোমায়, এমনই মারাত্মক লোক সব। বলিস কি রে, হ্যাঁ এই বয়সে সিগারেট খাওয়ার বৃত্তে হয়েছে? গোফ না গজাতেই বিড়ি ধরাতে শিখেছ বটে। মামা ভারী খাপ্পা হয়ে ওঠেন, বারে তা আমি কখন বললুম, এ তো আমার চোখে দেখার কথাই বলছি, চেখে দেখার কথা বলেছি কি? আমি আপত্তি করি, খাসনি, খাসনি তো, খাসনে তো, তাহলেই হলো, না খেলেই ভালো, তুই আমার একমাত্র ভাগ্নে নোস তা জানি, কিন্তু অদ্বিতীয় তো, তোর মতন মার্কা মারা আরেকটা তো আমার নেই। তুইও যদি সিগারেট ফুঁকে অকালে যাদবপুর হয়ে কেটে পড়িস, অবশ্যই দুঃখে আমি মারা যাব না তা ঠিক, কিন্তু তাই বলে টিবি হওয়াটা কি ভালো? তুইও যদি টিবিতে টেসে যাস, সান্ত্বনা দেবার
আরও ভাগ্নে আমার থাকবে বটে, কিন্তু ভাগে যে একটা কম পড়বে তাও বটে। ভয় নেই মামা, আমি তোমার ভাগবো না, জানাতে হয় আমায়। আমার ভাগ কি? এখন আয় এখানে বসে নিখরচায় চা খাবার একটা বুদ্ধি বার করি। দুজনে মিলে তখন আমরা মাথা খাটাই। ভিখিরি হলে যেমন ভেক এসে পড়ে, ফকির হলেই তেমনি যত ফিকির দেখা দেয়। শোন, এক কাজ করা যাক। মামা বাতলান, তুই যেন অজ্ঞান হয়ে পড়েছিস এই রকম ভাব দেখাবি, অ্যাক্টিং করবি আর কি। আমি তোকে ধরে ধরে নিয়ে যাব একটা চায়ের দোকানে, কিংবা ঢুকবো কোনো একটা রেস্তোরাঁয়। কীরকমের অ্যাক্টিং? প্রথম অঙ্কের আগেই আমার প্রস্তাবনা, ভালো করে বুঝিয়ে দাও আগে। ডালুদির হিস্টিরিয়া হতে দেখেছিস তো? আমার ডালুদি তোর ডালু মাসি রে, তুই সেই ডালুদির মতন সেরকম গা নাড়তে থাকবি, হাত পা কাঁপাবি, যদি কাছে পিঠে কেউ না থাকে তো হাত পা ছুঁড়তে শুরু করবি। নকুর মামা নো কুরু, আমি সংস্কৃত করে বলি, তারপরে ফের ব্যাখ্যা করে দিই সোজা বাংলায়। অমন কার্যটি করো না, কদাপি না, হিস্টিরিয়া হচ্ছে মেয়েলি ব্যাপার, ছেলেদের ওসব রোগ কি কখনো হয়? কখনো না। না হয় না, তোকে বলেছে? ছেলে মাত্রই তো এক একটি রোগ। আর ও জি ইউই? মামা সাদা বাংলায় বলে সিধে ইংরেজিতে বুঝিয়ে দেন ফের। শোন, ওসব আদিক্ষেতা রাখ, এখন যা বলছি তাই কর, আমি তোকে ধরাধরি করে নিয়ে যাবো চাখানায়। এই তো গেল প্রথম দৃশ্য, তারপর আমি যা যা বলি যা যা করি দেখতেই পাবি, তুই ভান করবি আর আমি ভনিতা করব। কিন্তু আর চোখে দেখে রাখবি সব ভালো করে, কেননা হিস্টিরিয়া বানিয়ে আমার লাভ? সমস্ত দৃশ্যটা মনশ্চক্ষে দেখেই এমন আমার বিষদৃশ্য লাগে, বিষের মতন লাগতে থাকে আমার। দেখতেই পাবি, হাতে নাতেই দেখবি, হিস্টিরিয়ার দাবাই হলো গরম দুধ, চা, টোস্ট, কেক, কারি, চপ, কাটলেট, পুডিং, পোচ, ডবল মামলেট, ফিশ ফ্রাই ইত্যাদি ইত্যাদি। আর বলো না, বলো না। বলতে না বলতেই আমি চলকে উঠি, রাজি হয়ে যাই তৎক্ষণাৎ। কিন্তু মামা, সে তো হলো আমার খাওয়া, তারপর তোমার দশা কী হবে তারপর? আরে সেই কথাই তো বলছি রে, আমি যা যা করি বলি দেখে শুনে মনের মধ্যে টুকে রাখবে ভালো করে। বলছি কি তবে, আরে তারপরের দোকানটাতেই তো আমার পালা, তখন আমার হবে হিস্টিরিয়া আর তোকে করতে হবে আমার তদারক, বুঝেছিস রে হাদা? জলের মতন বলেই আমি একগাল হাসি, হেসেই হাঁটা বুঝিয়ে ফেলি তক্ষুনি। অমন হা করে মামার ব্যাখ্যা শুনছিলুম বলেই না ওই হাদা অপবাদ শুনতে হলো আমায়। ধন্য মামা ধন্য, এমন না হলে মাথা। মুক্ত কণ্ঠে আমার প্রশংসাপত্র বিলাই, এত বুদ্ধি ধর তোমার ধরে। হ্যাঁ, আরে এ আর তুই কি দেখলি আমার মাথার? মাথা না রে মামা, মাথা তো নয়, যেন স্যার জন মাথাই, বুদ্ধির একটি আট চালা এটি, আট রকমের চাল খেলছে এখনো সব সময়, বুঝেছিস? তারপর আমাদের মামা ভাগ্নের অভিযান শুরু হলো, অভিনয়ের দায় পড়ল আমার। প্রাথমিক শুশ্রূষার ভার নিলেন মামা, বেন্টিং স্ট্রিট ধরে প্যারাডাইজ সিনেমার ধার দিয়ে আরম্ভ হলো আমাদের। আমার হাত পা কাঁপতে থাকল, ডালু মাসির মতোই যত ডালপাল্লা নড়তে লাগলো আমার, দাঁতে দাঁত লেগে গেল, চোখ বুজে এলো দেখতে না দেখতেই। নকুর মামা আমাকে সযত্নে ধরাধরি করে একটি চায়ের দোকানে এনে বসালেন। চেয়ারটায় বসতেই আমি এলিয়ে পড়লাম। নকুর মামা যাতে আমি গড়িয়ে মাটিতে না পড়ি লক্ষ্য রাখলেন সেদিকে, আর জামার গলার দিকের বোতামগুলো খুলে দিলেন আমার। দোকানের টেবিলে সেদিনের যে খবরের কাগজ পড়ছিল, কাউকেও একটি কথা না বলে নকুর মামা তাই দিয়ে সজোরে হাওয়া করতে লাগলেন আমায়। আমিও উ আ ই, স্বরবর্ণের থেকে এই রকম এক একটা বিচ্ছিরি আওয়াজ বার করতে লাগলাম যে বলবার নয়। ও মা, মা গো, তারও স্বরে বেরোতে থাকে আমার, তারই তো বার্তার মতোই চাপা যায় না কিছুতেই। দেখে শুনে ব্যস্ত হয়ে উঠল দোকানদার, সেই সঙ্গে দোকানে বসে যারা চা খাচ্ছিল তারাও। কি হয়েছে, কি হয়েছে? হিস্টিরিয়া আছে ছেলেটার, জানালেন মামা। হিস্টিরিয়া? কি সর্বনাশ! না, ও এমন কিছু না, ভাবনার কিছু নেই, খানিক একটু হাত পা চালাবে চেঁচাবে এই রকম, তারপর দু এক ঘন্টার মধ্যেই সেরে যাবে আপনা থেকেই। দু এক ঘন্টা শুনেই তো আর্তনাদ করে উঠল দোকানদার।
দু এক ঘন্টা কি গো? না না, ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে পড়বে এখুনি, তারপর ওর শির দ্বারা বেঁকে যাবে, ধনুষ টঙ্কারও হতে পারে হয়তো। তবে ভাববেন না আপনারা, ঘাবড়াবেন না কিছু, সাধারণত ওর ধনুষ টঙ্কার বড় একটা হয় না, কিন্তু ছোট একটাও তো হতে পারে। কাটলেট হাতে করে একজন এগিয়ে গেল, সেও তো খুব ভালো নয়, অন্তত দেখতে শুনতে ভালো নয় নিশ্চয়ই। দেখতে না দেখতে ভালো নয় সে কথা ঠিক, সায় দিলেন মামা। শির দ্বারা বেঁকে যাওয়া কি দেখতে কখনো ভালো হয়? সে ভারী বিশ্রী সত্যি। চায়ের দোকানের ইতর ভদ্র সবাই এসে ঘিরে দাঁড়ালো। মামা আরও জোরে জোরে হাওয়া করতে লাগলেন আমায়। কি করলে সারে, ওষুধ টষুধ কিছু নেই এর? জিজ্ঞেস করলেন এক ভদ্রলোক। এর আর ওষুধ কি, এমনিতেই সারবে, একটু সময় নেবে খালি, এই যা ধাক্কাটা কেটে গেলে সামলে উঠবে আপনি। তবে বলকর কিছু একটা ওর পেটে পড়লে তার আগেই হয়তো সামলানো যায়। দুধ টুধ আছে? দিতে পারেন একটু গরম করে? নিদেন, এক কাপ গরম চা হলেও চলে। এক গেলাস গরম দুধ এলো, চিনি মেশানো, এক পেয়ালা চাও পেলাম। চাটা আর আমি খেলাম না, অকারণ নষ্ট যায় কেন? তাই কষ্ট করে মামাই সেটা মারলেন। সহানুভূতি পরবশ একজন বললে, আহা, শুধু দুধে কি হবে? একটু পাউরুটি ফেলে দাও ওতে, কিংবা একটা মামলেট করে দাও না ছেলেটাকে, পেটে কিছু শক্ত খাবার না পড়লে কি শক্তি আসে? মামলেট পড়লেই সামলে উঠবে মনে হয়। আচ্ছা আমি দিচ্ছি দাম, দাও ওকে একটা মামলেট, ডবল ডিমের মামলেট। বলতে মামা লেট খেল না একটুও, মনে মনে আমার ধন্যবাদ জানালাম, এমন না হলে মামা। মামলেট খেয়ে সামলালাম সত্যি, কিন্তু একটুখানি ওতে কি এই প্রচণ্ড খিদে মেটে? ফের আমার উপসর্গগুলি ফিরে আসতে লাগলো, আবার আমি অজ্ঞান হবার মতো হলাম, এলিয়ে পড়লাম চেয়ারে, হাত পার খিচুনি শুরু হলো আবার। একটু ঘোলের শরবত দিতে পারেন, এ ব্যারামে ঘোলটা খুব উপকারী। মামা বললেন, যেন একটু নিরুপায় হই, অবশ্যই অভাবে মাংসের জুস কি মুরগির শুরুয়া হলেও হয়। চায়ের দোকানে আর ঘোলটোল কোথায়, অভাবে মাংসের ঝোলই এলো, কয়েক টুকরো মাংসও এলো, সেই সঙ্গে দু তিন পিস রুটিও এসে গেল, তার সঙ্গে এলো চা। খেয়ে ঠেয়ে সত্যি এবার আমি চাঙ্গা হলাম, পায়ে জোর এলো, গায়ে জোয়ার, এতক্ষণে আমার হিস্টেরিয়া ছাড়লো। উঠে দাঁড়ালাম আমি, ছাড়লাম সেই দোকান, পাড়ি দিলাম আমরা আরেকটায়, পরেরটা একটা রেস্তোরাঁ। এবার ছিল মামার অসুখের পালা, আমার সমস্ত দুর্লক্ষণ তখন দেখা দিল মামার, আর আমি তার হেফাজতে রইলাম। রেস্তোরাঁর এক কোণে মামাকে বসিয়ে গলার বোতামগুলো খুলে দিলাম পটাপট, খবরের কাগজের অভাবে নিজের শার্ট খুলেই হাওয়া করতে লাগলাম। নার্সিংয়ের আমার মেড ইজি এই শার্ট কাট। অনেক লোক ছিল দোকানটায়, কিন্তু কেউ আমাদের দিকে লক্ষ্যই করল না। মামা, তোমার উআহগুলো তেমন জোর হচ্ছে না, শুনতে পাচ্ছে না কেউ, ফিসফিস করলাম মামার কানে কানে। তুই কি লাগিয়েছিস বলতো, শার্ট দিয়ে পিটুচ্ছিস খালি আমায়, এই কি তোর হাওয়া করে নাকি? ফিসফিসিয়ে জবাব দিলেন মামা, যা মার লাগিয়েছিস বাপু, তোর জামার, আমি তো মারা গেলাম, বলে ওরই এক ফাঁকে চট করে নিজের নাকে একটু হাত বুলিয়ে দিলেন। হাত পা খেচুনির আগেই মামার দাঁত মুখের খিচুনি দেখা গেল, দেখতে হলো আমাকেই। বারে আমারও রাগ হয়ে যায় সত্যি, হাওয়া করতে গিয়ে তার চোটে যে জামার এতগুলো বোতাম উড়ে গেল আমার, তার কোনো কথাই নেই, আমার এই স্বার্থত্যাগটা যেন কিছুই না। মামার এই সেলফিশনেস আমার ভারী খারাপ লাগে, তাহলেও মনে লাগলেও নিজের অভিমান দমন করে আমি বলি, চেয়ারে তুমি কাত হয়েছো ঠিকই, কিন্তু তোমার কাতরানি বাপু মোটেই ঠিক মতো হচ্ছে না, জুতসই হচ্ছে না একেবারেই, দোকানের মালিকের কানে না গেলে কি করে হবে? তারপর মামা সত্যি সত্যি ছাড়লেন একটা যা, রাত বিরেতে ছাতের ওপর বেড়াল ছানা যেমন ছাড়ে সেই রকম একখানা আওয়াজ, পটাপট আরও গোটা কতক বোতাম ছিঁড়ে গেল আমার, ছিল আমার হাওয়ার ঠেলাতেই, কিন্তু আমি গ্রাহ্যই করলাম না, কারো অসুখ বিসুখে নিজের লাভ ক্ষতির দিকে তাকালে চলে না, তাই আমি জামার দিকে তাকালাম না, মামার দিকেও নয়। মামার নাক মুখ সিটকালেন, কিন্তু কি করব, শক্ত রোগীকে কি কখনো জামাই আদর করা যায়? চি চি গলায় শুরু করে মামা হাউমাউ করে উঠলেন শেষটায়, অমন করে ডাকলে স্বয়ং মা জগদম্বাই এসে দেখা দেন, আর মিয়া না এসে পারে?
এগিয়ে এলো দোকানদার। এ কি, এসব কি হচ্ছে এখানে? এটা কি তোমার ওস্তাদির আখড়া পেয়েছো নাকি? গলা ভাজবার আর জায়গা পাওনি? গানের কষ্টতের জায়গা এ নয়, বলল লোকটা। অসুখ করেছে মামার, আমি জানালাম। অসুখ করেছো তো এখানে কি? এখানে কেন, ডাক্তারখানায় নিয়ে যাও, সোজা পথ দেখালো সে। ওই যে সামনেই তো ডাক্তারখানা, চোখের সামনেই, দেখছো না? ওষুধে সারবার অসুখ এ নয়, আমি বলি। এ হলো গিয়ে হিস্টেরিয়া, ভালো মন্দ কিছু পেটে পড়লেই সারে। দেখছেন না হা করছে কিরকম? হা করছে, কুইনিনি হচ্ছে এর একমাত্র দাবাই। আছে আমার কাছে, এক্ষুনি আমি আনছি, দাঁড়াও। আমি তো দাঁড়িয়েই ছিলাম, কিন্তু মামা আর দাঁড়ালেন না। কুইনিনের নাম শুনেই তার হা বুঝে এসেছিল, হা হা করে তিনি উঠে পড়লেন। সেরে উঠলেন চটপট, সরে আসতেও তার দেরি হলো না। এক মিনিটও আর তিনি দাঁড়ালেন না সেখানে। তারপর আর একটুও রেস্ট না নিয়ে সেই রেস্তোরাঁ থেকে এক দৌড়ে আমরা বেরিয়ে এলাম। একটা দোকান অমনি অমনি চলে গেল আমাদের। যাকগে, গোটা বেন্টিং স্ট্রিটই পড়ে আছে এখনো, বহরে খাটো, দেখতে বেটো হলে কি হবে। চায়ের দোকানের কিছু কমতি নেই এ রাস্তায়, আর এই শহরেই বা কম কি। আর সব চাওয়ালাই এমনি ডাক্তার নয়, সবার কাছেই কিছু কুইনিন মজুদ নেই। পরের দোকানটাতেই মামার পেটে চা, মামলেট প্রভৃতিরা এসে পড়ে, আর পড়তে থাকে পরের পর। তারপর থেকে চলতে থাকে এমনি ধারা, একবার আমি পড়ি, মামা ওঠেন, তারপর মামা পড়েন, আমি তার শুশ্রূষা করি। মামার আর আমার সেবায় উঠে পড়ে লাগি পরস্পরায়। চলল এরকম দোকানের পর দোকান, চৌহদ্দিটার চারধারে চক্কর মেরে চার চক্রান্ত চলতে থাকে আমাদের। খেয়ে খেয়ে পেট ফুলে ঢোল হয়ে উঠল দুজনেরই, আমাদের জয় ঢাকো বলা যায়। বেন্টিং স্ট্রিটের মোড় ঘুরে কফি হাউসের পাশ কাটিয়ে যাই, সেখানে ঢুকতে সাহস হয় না আমাদের। কফি হাউসের মতন অত বড় স্টেজে অভিনয় করা কি চারটিখানি? অগত্যা স্যান্ডউইচ, পটাটো চিপ আর কাজু বাদামের মায়া কাটিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে ফের আমরা ফিরে আসি ধর্মতলার মোড়টায়। বেন্টিং স্ট্রিটের গোড়াতেই ঘুরে আসি আবার। চা খেয়ে খেয়ে মানুষ চাতাল হয় কিনা জানি না, কিন্তু যেতে যেতে আর খেতে খেতে পথঘাট আর দোকানপাট কখন যে গুলিয়ে গেছিল আমাদের। আবার যে ঘুরপাক খেয়ে সেই আগের দোকানে সবারের আগেরটায় ফিরে এসেছি তা খেয়ালই হয়নি একদম। চমক ভাঙল যখন টনক নড়ল দোকানদারের, আরে এরা যে আবার ফিরে এসেছে রে, ঘুরে এসেছে আবার, দেখ দেখ ফের সেই হিস্টেরিয়াওয়ালা। খালি দোকানদারই নয়, আগের চা পাইয়ের যারা তখনও সেই দোকানে ছিল তারাও বেশ অবাক হলো আমাদের আবির্ভাবে। বেয়ারিং চিঠির মতন ফের আমাদের ফেরত আসতে দেখে চাওয়ালাকে মোটেই খুশি দেখা গেল না। বেয়ারিং ডাক মানেই তো বেয়ারা এক ডাকাতি, গাটের পয়সা খসিয়ে তাকে খালাস করো, আমাদের মতো অক্ষতে যত অক্ষেত্রকে খাইয়ে খাইয়ে লাশ করো, তাতে কার লালসা হয়। কিন্তু ভেবে দেখলে এতে এমন অবাক হবার কী আছে, হিস্ট্রি যখন রিপিট করে তখন হিস্টেরিয়াকে রিপিট করতে পারে না? অবশ্যই একটু খুঁত হয়েছিল বটে, সামান্যই, সেই একটুই যা গলদ এক জায়গায়। মামার পালা পড়েছিল এবার, আমার হিস্টেরিয়া মামার জিওগ্রাফিতে রিপিট করেছিল এইটুকুই যা। হিস্ট্রি আর জিওগ্রাফিতে গোল বেঁধেছিল শুধু ওইখানটি, ইতিহাস আর ভূগোল পাল্টেছিল এই একটুখানি, এমন কিছু ইতর বিশেষ নয়। আমাদের অজ্ঞাতসারে আমার হিস্টেরিয়া মামার মানচিত্রে কম্পমান হয়ে দেখা দিয়েছিল, এইটুকুই যা খুঁত, নাম মাত্রই। এছাড়া আর সবাই আমরা ঠিক ঠিক করেছি, জামার বোতাম খোলা, খবরের কাগজের হাওয়া লাগানো, বিলকুল আমার দিক থেকে কোনো ত্রুটি হয়নি। মামার অভিনয়ও যদ্দূর নিখুঁত হতে হয়, কিন্তু হলে কি হবে, দোকানদারটা তবুও কেমন খুঁতখুঁত করে। এরকমটা হলো যে, এরকম কেন, সেবারে দেখলাম বাচ্চাটার, এবারে দেখছি ধাড়িটাকে ধরেছে। হ্যাঁ, এ কীরকমের ব্যারাম, খালি তিনি আওড়ান, ভারী শক্ত ব্যারাম। আমি বললাম, ছোঁয়াচে রোগ ব্যারাম কি না, এপিডেমিক তো একেই বলে, আমার থেকে মামার হয়েছে, মরক হলে যেমন হয়ে থাকে। যাই হোক, এ হচ্ছে হিস্টেরিয়া, এর ওষুধ হচ্ছে মামলেট, ডবল ডিমের মামলেট, নিদেন একখানা, মোগলাই পরোটা হলেও হয়। কুচ পরোয়া নেই, সারাচ্ছি আমি এই ছোঁয়াচে, এই দণ্ডি, এই নিয়ে আয় তো ওই গরম জলের কেটলিটা, হাঁকল সেই চাওয়ালা। চায়ের দরকার নেই, পরোটারও পরোয়া করে না,
শুদ্ধ গরম জলেই সারাবে এই রোগ। টকবগে ফুটন্ত জলের কেটলিটা এসে পড়ল, চায়ের জল গরম হচ্ছিল যেটায়। উপুর কর, দে উপুর করে পুরো কেটলিটা এই লোকটার উপর। হ্যাঁ, তার আগে এই ছোড়াটার মাথাটাও ছটাকখানেক ছাড়। শুনতে না শুনতেই আমি ছোটকে আসি। বারে, আমি কেন, আমাকে কেন, আমার মাথায় কিসের জন্য? আমার তো হিস্টেরিয়া হয়নি। হয়নি, কিন্তু হতে কতক্ষণ? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, পড়নি বইয়ে? ব্যারাম হবার আগেই তো সারাতে হয়। কে জানে, তোমার হয়তো ফের জিওগ্রাফিয়া হতে পারে, সে আরও শক্ত অসুখ, আরও বেশি ছোঁয়াচে, তার আগেই আরাম করা যাক তোমায়। আরামের কথা পারতেই আমি লাফ মারি, এক রাম লাফ, রামরাজ্য সুলভ লাফ, আর সেই এক লাফেই সারা ধর্মতলা বেরিয়ে আসি। আর মামা, মামাও বেরিয়ে আসেন, তবে কি না একটু দেরি করে, আর মেডিকেল কলেজ হয়ে মাস তিনেক বাদে। আর তারপরেই সেই মাথার ফাড়ায় সব চুল উঠে গেল মামার, টাক পড়ে গেল তার। হবেই, জানা কথা, গরম জল চুলের বেজায় ক্ষতিকর, তাতে চুল উঠে যায়, পড়েছিলাম হাইজিনে, কথাটা মিথ্যে নয়। ট্যাক্সো না নিয়ে চা খেতে গেলে যা হয়, বিনে পয়সার ওই ট্যাক্সো। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।